সারা দেশে একযোগে অনুষ্ঠিত হলো 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। প্রশ্নপত্র ভালো হওয়ায় স্বস্তি জানিয়েছেন পরীক্ষার্থীরা। কেন্দ্র পরিদর্শন করে পিএসসি চেয়ারম্যান জানান, সুষ্ঠু ব্যবস্থাপনায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আপেল সারিয়ার জানাচ্ছেন বিস্তারিত। দেশের আট বিভাগে একযোগে অনুষ্ঠিত হয়েছে 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন 3,50,716 জন, যার বিপরীতে বিভিন্ন ক্যাডারে 1,710 জন কর্মকর্তা নেওয়া হবে, যেখানে প্রতি পদের জন্য লড়ছেন 205 জন। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর 12টায়। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা জানালেন, আগেরবারের চেয়ে প্রশ্নপত্র কিছুটা সহজ হয়েছে। সহজ প্রশ্নে আসলে টেকাটা কঠিন, কারণ হয়েছে অনেকেই তো ভালো দিয়েছে, এর মধ্যে আসলে অনেক রেশারেশি হবে, যার কারণে আসলে কত পার্সেন্ট নিবে এর মধ্যে একটা সমস্যা আর কি। পরীক্ষা দিয়ে বের হলাম, এখন কিছুক্ষণ পরে আলোচনা যখন শুরু হবে ফেসবুক ব্যাপী, তখন বোঝা যাবে যে প্রশ্নটা কেমন। বাট আমার কাছে মনে হয়েছে যে এবারে প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে, প্রশ্ন ভালো হয়েছে। গতবার হচ্ছে অন্যান্য বেলা থেকে মার্ক কাট মার্ক যেটা ছিল সেটা বেশি ছিল, এবার ওই ক্ষেত্রে দেখা যায় যে আপনার এইবার মানবন্ধনটা ভালো হবে আর কি, কাট মার্কটা একটু লিমিটের মধ্যেই থাকবে আর কি। সবগুলোই ভালো হয়েছে, 43টাও এখন মানসম্মত হয়েছে পরীক্ষা। ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান। এমন কোনো সংবাদ পাইনি যে পরীক্ষা কোনো রকমের বাধাগ্রস্ত হতে পারে বা কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁস অথবা কোনো অসুবিধা হচ্ছে, এরকম কোনো সংবাদ এখন পর্যন্ত পাইনি। সুতরাং এখন পর্যন্ত যেহেতু পাইনি, আর কোনো সম্ভাবনা নাই। গেল বছরের 30 ডিসেম্বর 44তম বিসিএস এর অনলাইন আবেদন শুরু হয়। প্রথম দফায় আবেদনের শেষ সময় ছিল 31 জানুয়ারি, পরে তা বাড়িয়ে 2 মার্চ নির্ধারণ করে পিএসসি। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।